প্রথমে আমরা করে নিলাম, তারপরে আমরা এরকম জায়গায় একটা গোল করে নেব, এই করে নিলাম। প্রথমে আমরা নীল দিয়ে দিলাম, স্কাই টাইপের নীল। এইভাবে ঘষে দিলাম, তারপরে ডিপ নীলটা দেব। ময়ূরের গায়ে কি রং হয় তোমরা জানো, নীল কালার। এইভাবে ডিপ নীল দিয়ে দিলাম, তোমরা প্র্যাকটিস করবে এইভাবে, তাহলে দেখতে ভালো লাগবে। একটা কালারের সাথে দুটো কালারকে মেশানোর চেষ্টা করবে, আস্তে আস্তে প্র্যাকটিস করলে তোমরাও ঠিক করতে পারবে। এটার পরে এই কালারটাকে দিয়ে দিলাম, তারপর একটু হালকা স্কাই টাইপের থাকছে। তারপর রেড, এই রেড কালারটা দিয়ে দিলাম। দেখতেও ভালো লাগে, একটু এইভাবে দিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগে, পালকের মতো। পালকটাকে পালকের মতো করে ব্যবহার করতে হবে। ঠোঁটে আমরা একটু হলুদ দিয়ে দেবো, তারপর একটু লাল দেব। বেরিয়ে গেল চোখে, আমরা আউটলাইন দিয়ে বের করি চোখটাকে। এটা একটু নীলচে সবুজ গ্রিনও হয় অনেক সময়। সব সব কালার এবার আমরা হলুদ ঘষে দিচ্ছি এইভাবে পালকের ওপরে, যেটা তাদের ডানা ডানাতে আমরা এইভাবে ঘষে দিলাম। তারপরে লেমন ইয়েলো দিব ওপরের দিকটা, নিচের দিকটা ডিপ ইয়েলো দিয়েছি। একটু রেডিশ দেবো হালকা, দেখতেও ভালো লাগবে, দেখতেই পাচ্ছ তোমরা। এইভাবে দিতে দিতে থাকবো, আবার ঠিক এইভাবে দিতে দিতে থাকবো, পুরো পালকের মতোই দেখতে লাগবে। একটু ব্রাউনিশ হতে পারে, একটু ব্ল্যাকের সাথেও মেশানো যেতে পারে, যে যত মেশাতে পারবে সে তত ভালো শিখতে পারবে। এখানে আমি ব্রাউনও দিতে পারি, এখানে একটু কালচে ভাব থাকে, ব্রাউন থাকে কালচে থাকে, একটু মিশিয়ে দিতে হবে, দেখতে আরো বেশি ভালো লাগবে।
ঠিক এইভাবে ঘষে ঘষে ঠিক একটা জায়গা তৈরি হবে, সুন্দর করে করতে হবে। পালকটাকে এইভাবে আমরা করতে করতে নামছি। আমরা একেবারে এদিক থেকে করে নামছি, আর উপরের দিকে আমরা হাত দেবো না, তাই নয়তো কালচে কালচে ব্যাপারটা চলে আসে, হাত বারবার ওখানে চলে যায়। তার জন্য তলায় সবসময় কাগজ ব্যবহার করা উচিত। প্রথমে আমরা আগে গোলগুলো বানিয়ে নেব, ময়ূরের তো এইটা তো অবশ্যই দরকার। তার জন্য আগে এইভাবে বানিয়ে নিলে কি হবে, রংটা এটা যেহেতু প্যাস্টেল কালার, এটা না তো পরে করতে অসুবিধা হয়। এর মধ্যে লাল থাকে, এটা ছুঁয়ে নিচ্ছে আগে থাকেই। এইভাবে আগে সবগুলোতে ছুঁয়ে নিচ্ছি আমরা, প্রত্যেকটা জায়গাতে। ময়ূরের এক একটা জায়গায় এক রকম পালক হয়, তোমরা দেখেছো। এবারে ডিপ নীল থাকে এখানে, আমরা নীলটা দিয়ে দিচ্ছি, একটু সবুজ থাকতে পারে, অত আর আমরা দিচ্ছি না, কারণ এটা ছোট জায়গা তো। অত আমি একটা পরে দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হয়। ময়ূরের শুধু পালক নিয়েই একটা দেখাবো, এখন আপাতত এইটাই আমরা করছি। এরপরে আমরা হালকা একটু হলুদ দিয়ে দেব, লেমনিয়েলো যেটাকে বলা হয়, লেমনিয়েলোটা আগে এবার দিয়ে দিচ্ছি। ঠিক ওপর থেকে নিচের দিক করে আমরা কিন্তু আমরা এবারে হালকা করে সবুজ কালার, এরপরে ঠিক এইভাবে আমরা দিতে থাকবো আস্তে আস্তে এইভাবে। তাহলে দেখতে ঠিক একদম যেমন তোমরা দেখে আসো, তাহলে ঠিক তেমন ভাবেই দেখাবে। এইভাবে সবুজটা তোমরা এইভাবে দিতে থাকবে, এইভাবে ঠিক গোল করে 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 ঠিক এর পাশ দিয়ে আস্তে আস্তে ডাউন ডাউনের দিকে আমরা নামছি। ওপর থেকে ফ্লাশ করে করে এইভাবে নামব, দেখতে ঠিক যেমন ময়ূরের পালকটা হওয়া উচিত ছিল ঠিক তেমন তাহলে হবে। প্র্যাকটিস করতে হবে প্রত্যেককেই, তাহলেই কিন্তু সুন্দর হবে। প্র্যাকটিস না করলে একেবারেই পারবে না, এটা ভীষণ প্র্যাকটিসের দরকার আছে। এইভাবে ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে ওপর দিক থেকে, কারণ ময়ূরের পালকগুলো তো জানোই তোমরা বাইরের দিকে বেরিয়ে থাকে, সেই কারণের জন্য ঠিক এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক যেমন হওয়া দরকার ছিল ঠিক তেমনভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। একদম অনেকটা সুন্দরও হবে, দেখতেও ভালো লাগে। একটু ডিপ কালারও দিয়ে দেবো তার সাথে সাথে, তাহলে ময়ূরের যে মধ্যে যে কালারটা থাকা দরকার ছিল ঠিক সেই কালারটা আমরা পেয়ে যাব কম বেশি। চেষ্টা করবে সব সময় যতটা রিয়েল করা যায়, তাহলে কিন্তু তোমরা রিয়েল করতে করতে একদম রিয়েল রিয়েল ছবি তৈরি হয়ে যাবে একদিন। কিন্তু প্রথম থেকে যদি ছেড়ে দাও হাত, তাহলে তোমরা পারবে না। ওই জন্য প্রথম থেকে একটু কঠিনগুলোকেও চেষ্টা করতে হবে, সহজগুলোও চেষ্টা করতে হবে, তোমাদের সবগুলোকেই প্র্যাকটিস করতে হবে। এবার আরও করলে আরও আমরা এইভাবে করতেই পারি, নিচের দিকে যেখানে একটু মানে অন্ধকার ভাব সেখানে একটু অল্প অল্প ছুঁয়ে দিলাম।
ঠিক এইভাবে, কারণ পালকগুলো তো বেরিয়ে থাকে, পালকগুলো একটু অংশ বের করেও দিলাম, দেখতেও ভালো লাগবে আর সুন্দর। তুমি যদি কোনো প্রতিযোগিতা করতে চাও, প্র্যাকটিস করে যাবে অবশ্যই, বারবার অন্তত 8-10 বার তো প্র্যাকটিস করতেই হবে, তাহলে আরও সুন্দর করতে পারবে। দুটো তিনটে কালারকে মিক্সিং না করে করলে তাহলে কিন্তু কালার আসবে না, একটা কালার করলে একরকমই দেখতে লাগবে। যত ভ্যারাইটি করতে পারবে অন্যদের থেকে, তোমার ছবিটা সবসময় আলাদা হয়ে থাকবে, এটা সবসময় খেয়াল রাখবে। একটু নীলও ছুঁয়ে দিচ্ছি সঙ্গে, এখানে একটা ডাল করে দিই, তাহলে বসে আছে বলে মনে হবে। তোমরা একটা পেন্সিল দিয়েই করে নিতে পারো ইচ্ছা করলে, আমি ডাইরেক্টই করছি একেবারে। একটু ব্রাউনের সাথে মিশিয়ে দিতেই হবে, চেষ্টা করলে তোমরাও পারবে। এইভাবে করে দিলাম, তোমরা প্র্যাকটিস করবে, আশা করি ভালো করে করতে পারবে। একটু পায়ের অংশ দেখিয়ে দিচ্ছি এখানে হালকা করে, বসে আছে সেই হিসেবে দেখিয়ে দিলাম।